দ্রুত গতিতে বাইক চালিয়ে মসজিদের সামনে সড়ক দুর্ঘটনা সংঘটিতকারী এক যুবককে নজিরবিহীন রায় শোনালো আদালত। পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে এবং মসজিদের রাস্তা ও চত্বরে গাছ এবং ফুল গাছ লাগাতে হবে। তাজ্জব লাগার মতো সাজা দেওয়া হয়েছে 30 বছর বয়সী মুসলিম এক যুবককে। মহারাষ্ট্রের মালেগাঁও আদালতের এমন ব্যতিক্রমী রায়কে কেন্দ্র করে দেশ জুড়ে চর্চা। দেশের বেশিরভাগ মানুষ নজিরবিহীন এই রায়কে স্বাগত জানিয়েছেন। দ্রুত গতিতে বাইক চালিয়ে মসজিদের সামনে দুর্ঘটনা সংঘটিতকারী যুবককে আগামী 21 দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি যে মসজিদের সামনে দুর্ঘটনা সংঘটিত করেছে সেই মসজিদের রাস্তা এবং চত্বরে ফুল গাছ এবং অন্যান্য গাছ লাগানোর সাজা দিয়েছে আদালত। প্রতিদিন 2 থেকে 3টি গাছ লাগাতে হবে। যদি নির্ধারিত সময়ে মসজিদ চত্বরে গাছ লাগানোর মতো জায়গা শেষ হয়ে যায় তবে স্থানীয় কবরস্থানেও গাছ লাগানোর নির্দেশ আদালতের। মহারাষ্ট্রের মালেগাঁও আদালতের বিচারপতি তেজবন্ত সিং সন্ধু এই বেনজির রায় শুনিয়েছেন 30 বছর বয়সী রৌফ খানকে। এমনই আজব রায় শুনিয়ে আদালতের মন্তব্য, নামাজের মাধ্যমে যাতে ওই যুবকের শুভ বুদ্ধির উদয় হয়, ভবিষ্যতে এমন ঘটনা পুনরাবৃত্তি না ঘটার অনুশোচনায় ভুল সূত্রে নিতে তাকে সাজা শোনায় আদালত, এমনটাই জানিয়েছেন বিচারপতি। আরো একবার বলে রাখি, দ্রুত গতিতে বাইক চালিয়ে মসজিদের সামনে সড়ক দুর্ঘটনা সংঘটিতকারী যুবককে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি মসজিদে ফুল গাছ সহ অন্যান্য গাছের চারা লাগানোর সাজা শুনিয়েছে আদালত। তাজ্জব লাগার মতো সাজা দেওয়া হয়েছে 30 বছর বয়সী মুসলিম এক যুবককে। মহারাষ্ট্রের মালেগাঁও আদালতের এমন ব্যতিক্রমী রায়কে কেন্দ্র করে দেশ জুড়ে চর্চা শুরু হয়েছে। তবে দেশের বেশিরভাগ মানুষ নজিরবিহীন এই রায়কে স্বাগত জানিয়েছেন। সংবাদ এই পর্যন্তই, পরবর্তী অন্যান্য আপডেট পেতে চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনে। ধন্যবাদ।